আপনি কি জানতে চান প্রতিদিন খাবারের সাথে কি খেলে 10 দিনের পেটের চর্বি ঝরে যাবে, গরমে কি খেলে কখনো বদহজম হবে না, বাম চোখের পাতা লাফালে কি ক্ষতি হয়, গরমে কি খেলে লিভার সব সময় সুস্থ ও স্বাভাবিক থাকে, এমন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়? আপনাদের অপশনগুলি হলো অ্যালোভেরা, ডিমের কুসুম, নারিকেল তেল, সবগুলোই। সঠিক উত্তরটি হলো সবগুলোই। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয়? আপনাদের অপশনগুলি হলো কোমর ব্যথা, বাতের ব্যথা, স্নায়ু রোগ, হার্ট অ্যাটাক। সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক রোগ হয়। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো ক্ষুধা মন্দা দূর করতে কোন ফল খাবেন? আপনাদের কাছে অপশনগুলি হলো তেঁতুল, লেবু, আমড়া, কলা। সঠিক উত্তরটি হলো আমড়া খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো খাবার পর কি খেলে দ্রুত হজম হয়? আপনাদের অপশনগুলি হলো পান, এলাচ, মৌরি, লবঙ্গ। সঠিক উত্তরটি হলো এলাচ খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভার রোগ হবে না? আপনাদের অপশনগুলি হলো খেজুর, মধু, মিশরি, লবণ। সঠিক উত্তরটি হলো মধু খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো প্রতিদিন কি খেলে ফুসফুস নষ্ট হবে না? আপনাদের কাছে অপশনগুলি হলো অর্শগন্ধা, নিম, কালমেঘা, তুলসী। সঠিক উত্তরটি হলো তুলসী খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো খাবার খাওয়ার সময় কি করলে সব খাবারের স্বাদ একই মনে হয়? আপনাদের কাছে অপশনগুলি হলো চোখ বন্ধ করে খেলে, নাক বন্ধ করে খেলে, নিঃশ্বাস বন্ধ করে খেলে, কান বন্ধ করে খেলে। সঠিক উত্তরটি হলো নাক বন্ধ করে খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কি খেলে বয়স্ক মহিলাদের পেটের ভুঁড়ি দ্রুত কমে? আপনাদের কাছে অপশনগুলি হলো ব্ল্যাক কফি, কাঁচা রসুন, বাজরা, জোয়ান। সঠিক উত্তরটি হলো কাঁচা রসুন খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো মধুর সঙ্গে কোন পাতার রস মিশিয়ে খেলে দ্রুত চোখের ছানি ও জ্বালা উপশম হয়? আপনাদের কাছে অপশনগুলি হলো নিম পাতা, বেল পাতা, সিম পাতা, তেঁতুল পাতা। সঠিক উত্তরটি হলো বেল পাতা। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো অতিরিক্ত ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? আপনাদের অপশনগুলি হলো ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক। সঠিক উত্তরটি হলো হৃদরোগ। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো প্রতিদিন খাবারের সাথে কি খেলে 10 দিনে পেটের চর্বি ঝরে যাবে? আপনাদের কাছে অপশনগুলি হলো মিষ্টি, দুধ, কাঁচামরিচ, খেজুর। সঠিক উত্তরটি হলো খেজুর খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো গরমে কি খেলে লিভার সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে? আপনাদের কাছে অপশনগুলি হলো বিটরুট, আখের রস, রসুন বাটা, তেঁতুল জল। সঠিক উত্তরটি হলো বিটরুট খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো গরমে কি খেলে কখনো বদহজম হবে না? আপনাদের কাছে অপশনগুলি হলো হিং, মেথি, চবনপ্রাস, মাখনা। সঠিক উত্তরটি হলো হিং খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো আম খেলে কোন রোগ বেড়ে যায়? আপনাদের কাছে অপশনগুলি হলো এলার্জি, আমাশা, ক্যান্সার, গ্যাস্ট্রিক। সঠিক উত্তরটি হলো এলার্জি বেড়ে যায়। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো ছোট বাচ্চাদের কিমা খেলে হাড় মজবুত হয়? আপনাদের কাছে অপশনগুলি হলো নারকেল তেল, অলিভ অয়েল, সরিষার তেল, পাউডার। সঠিক উত্তরটি হলো সরিষার তেল মাখালে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো দুধের সাথে কি খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়? আপনাদের কাছে অপশনগুলি হলো কলা, জাম, খেজুর, মধু।
সঠিক উত্তরটি হলো খেজুর খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো অতিরিক্ত মাছ খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? আপনাদের কাছে অপশনগুলি হলো ডায়াবেটিস, ক্যান্সার, মাইগ্রেন, থাইরয়েড। সঠিক উত্তরটি হলো ক্যান্সার হয়। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে? আপনাদের কাছে অপশনগুলি হলো জামরুল, লিচু, কলা, জাম। সঠিক উত্তরটি হলো জাম খেলে। আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন, বলুন তো কি খেলে অ্যালার্জি বাড়ে? আপনাদের কাছে অপশনগুলি হলো রসুন, ডিম, আম, মধু। সঠিক উত্তরটি হলো ডিম খেলে। আপনাদের কাছে আজকের ধাঁধা, বলুন তো বাম চোখের পাতা লাফালে কি ক্ষতি হয়? আজকে ধাঁধার সঠিক উত্তরটি হলো কুসংস্কার। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।